মহিলা মোর্চার নেতৃত্বে সকল অংশের জনসাধারণকে নিয়ে সমগ্র ভারতবর্ষের পাশাপাশি ত্রিপুরা রাজ্যের সাতটি মন্ডলে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে নারী শক্তি বন্ধন যাত্রা কর্মসূচি সরকারি ও বেসরকারি কর্মচারী সবাইকে কর্মসূচিতে অংশগ্রহণের এই ডাক দিয়েছেন ত্রিপুরা মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী মিমি মজুমদার দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়ে নারী সশক্তিকরণে যে চিত্র ফুটে উঠেছে ভারতবর্ষের রাজনীতিতে তাকে এদিন উদযাপন করেছেন মহিলা মোর্চার সদস্যরা মহিলাদের সর্বাঙ্গীন বিকাশের জন্য জনধন যোজনা উজ্জ্বলা যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা কন্যা সুরক্ষা সহ নানান কল্যাণমুখী সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার একের পর এক প্রকল্পের মাধ্যমে নারী ক্ষমতায়নের বিষয়ে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী আটই মার্চ বিশ্বজুড়ে উদযাপিত হবে আন্তর্জাতিক নারী দিবস এরই অঙ্গ হিসেবে মহিলাদের আরও সচেতন করতে তিন দিন ব্যাপী নারী শক্তি বন্ধন যাত্রার আয়োজন করা হয়েছে প্রধানমন্ত্রীর আহ্বানে সারাদিশ জলা জেলা সোনামুরায় আয়োজিত কর্মসূচিতে মঙ্গলবার অংশ নেন ত্রিপুরা মহিলা মোচার প্রদেশ সভানেত্রী মিমি মজুমদার আজকে আমরা সোনামুরা মন্ডলের পাঁচই মার্চ দুহাজার চব্বিশে আমরা সবাই উপস্থিত হয়েছি এখানে বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি যে মহিলা কার্যকর্তা দিদিরা বোনেরা এখানে উপস্থিত আছেন আজকে নারী শক্তি বন্ধন যাত্রার আজকে দ্বিতীয় দিন আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীটি আটই মার্চ যে আন্তর্জাতিক নারী দিবস আছে সেই দিনে আমাদের মহাশিবরাত্রিও আছে তো সেই উপলক্ষে উনি চার পাঁচ ছয় এই তিনটে দিন নারীদের পক্ষে রেখেছে যে চার পাঁচ ছয়ে এই ভারতীয় জনতা পার্টির যে কর্মসূচি বিভিন্ন ধরনের স্কিমস বা প্রকল্প যেগুলো প্রধানমন্ত্রীজি এবং আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার যেগুলো মহিদের মহিলাদের জন্য গৃহীত করেছেন সেই জায়গাতে ওই স্কিমসগুলো নিয়ে যেন সর্বোপরি আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে যেন এই স্কিমসগুলো প্রত্যেকটি অন্তদয় জনগণদের কাছে বা মহিলাদের কাছে যেন পৌঁছতে পারি সেই জায়গাতেই আজকে আমরা এই পদযাত্রা করছি আমরা এই আজকে পাছি যে তারিখ এটা হচ্ছে আজকে নারী শক্তি বন্ধনের পদযাত্রা আজকে পাঁচই মার্চ আমরা ভারতবর্ষের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি মণ্ডলে আমি বলতে চাইব যে ত্রিপুরা রাজ্যের আজকে ষাটটি মণ্ডলেই এই পদ পদযাত্রা বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে এবং এটার মধ্যে বেশিরভাগ প্রাধান্য মহিলাদের এবং মহিলারা এই জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছে যে প্রধানমন্ত্রী যে যে বিভিন্ন ধরনের আশীর্বাদ বা বিভিন্ন ধরনের প্রকল্প একদম উজ্জ্বলা যোজনার থেকে শুরু করে কন্যা যে সমৃদ্ধি আমাদের আছে এবং বিভিন্ন ধরনের প্রধানমন্ত্রী আবাস যোজনার থেকে মহিলাদের যে জনধন যোজনার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে যে মহিলাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং থার্টি থ্রি রিজার্ভেশন লোকসভা অ্যান্ড বিধানসভা সিটসের মধ্যে যেখানে এই এই ধরনের পরিকল্পনা আগে কোনো সরকার নেয়নি তো সেই জায়গাতে আমরা প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আজকে সোনামুরা মণ্ডলের পক্ষ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং রাজ্য ত্রিপুরা রাজ্য থেকে এবং ত্রিপুরা প্রদেশের ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার তরফ থেকে আমি মিমি মজুমদার ওনাকে অনেক অনেক সবগুলো মানে শুধু ভারতীয় জনতা পার্টির মহিলা নেতৃত্ব না এবং বা কার্যকর্তারা নয় প্রত্যেকটি মহিলার থেকে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন মহিলাদেরকে এই ধরনের সম্মানের জায়গা দেওয়ার জন্য এবং মহিলাদের সশক্তিকরণ এবং এম্পাওয়ার করার জন্য তো এই জায়গা থেকে আজকে প্রত্যেকটি মন্ডলে অনুষ্ঠিত হচ্ছে এবং আমি সোনামুনা মন্ডলকেও অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এই ধরনের একটি সুন্দর প্লে কার্ড নিয়ে জিকে যে এখান থেকে একটা ধন্যবাদ জ্ঞাপন হয়েছে তো সোনামোনা মন্ডলের আমি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি দিদিদেরকে এই সময়ে এই সকাল সকালবেলা সবাই এসে যে এই প্রোগ্রামটিকে বা এই কর্মসূচি করেছে তার জন্য অনেক সারা ভারতবর্ষের নারী শক্তিকে একত্রিত করার লক্ষ্যেই নারী শক্তি বন্ধন যাত্রা কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন ত্রিপুরা মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী মিমি মজুমদার রিপোর্ট আর